सुप्रिय दर्शक अस्सलामु अलैकुम वेलकम बैक टू माय चैनल तानिशास किचन। आज आमी आपनादेर जोन्नो असम्भव सुंदर एवं दारुण मजार एक मिष्टिर रेसिपी निये हाजिर हुएछी। आज के थाकछे आपनादेर जोन्नो काटारी बुक मिष्टिर रेसिपी। आमार चैनेले आरेकटी काटारी बुक मिष्टिर रेसिपी अलरेडी देवा आछे, तो माशाल्लाह ओई भिडियोटा आपनारा अनेक पसंद करेछेन। तो आज के आमी अन्य टाइपेर एक मिष्टिर रेसिपी आपनादेर साथे शेयर करते जाच्छी। तो आशा करछी आपनादेर काछे अनेक बेशी भालो लागबे। चलुन देखे आसे ए मिष्टिर परफेक्ट रेसिपिटी। तो आमि एखाने निएछि एक लिटार दूधेर छाना। छाना किभाबे काटि आमार चैनेले अनेकगुलो मिष्टिर रेसिपिते देया आछे, आमि लिंक डेस्क्रिप्शन बक्से आपनादेर सुविधार्थे दिए राखबो, आपनारा कष्ट करे एकटु देखे नेबेन। तो छानाटाके आमि एक घंटा झुलिए रेखेछिलाम, एखन छानाटाके आमि एकटु हाथ दिए ভালোভাবে মথে নিচ্ছি। প্রায় 8 থেকে 10 মিনিট আমি ছানাটাকে মথে নিয়েছি। দেখুন ছানাটা একদম আঠালো ভাব হয়ে আসছে। এখন আমি এই ছানাতে দিয়ে দিচ্ছি সুজি। আমি কাঁচা সুজি ব্যবহার করছি। তো এখানে আমি সুজি নিয়েছি, আমি হাত দিয়ে নিয়ে নিচ্ছি। আমার আইডিয়াটা এখানে 1 লিটার দুধের জন্য আমি 1 চা চামচ পরিমাণ সুজি নিয়েছি। যদি আপনাদের छानार परिमाण बेशी होय 2 लिटार दूधेर जोन्नो 2 चा चामच माने 1 टेबिल चामच निये निलेई होबे। तो आमि सुजिटाके भालो करे मिशिये निएछि। एखन दिये दिच्छि 1 चा चामच परिमाण मयदा, फ्रेश मयदा। मयदाटाकेओ आमि भालो करे मिशिये निएछि। मयदा आर सुजिटाके आमि टोटाल 5 मिनिट मथे निएछि भालो करे मिशिये। तो एखन आमार छानाटा मिष्टि तैरिर जोन्नो एकदमई परफेक्ट। তো কাটারি মুখ বুক মিষ্টি তৈরি করার জন্য আমি বড় বড় করে তৈরি করে নিচ্ছি। এর আগের রেসিপিটাতে আমি ছোট সাইজ করে কেটে নিয়েছিলাম, এখন আমি একটু ভিন্ন টাইপের, আমি শুরুতেই বলে দিয়েছিলাম আপনাদের কাছে যে আমি একটু ভিন্ন ধরনের মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এরকম করে আমি লম্বাটে করে তিনটা মিষ্টি বানিয়ে নিচ্ছি বড় করে। আপনারা ইচ্ছে করলে ছোট করেও বানিয়ে নিতে পারেন। দেখুন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। তো চলে আসলাম শিরাতে। শিরাটা তৈরি করার জন্য আমাদের প্রথম লাগবে মিষ্টি তৈরির জন্য পারফেক্ট একটা ক্যারামেল। তো প্রথমে আমি এখানে চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটাতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ নরমাল পানি। এখন এটাকে আমি জাল করে সুন্দর পারফেক্ট একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। তো এই ক্যারামেলটা আমরা যেভাবে পুডিং তৈরি করি, পুডিংয়ের মতো সুন্দর একটা ক্যারামেল কালার নিয়ে আসব। তো এই পুডিং, এই ক্যারামেলটাকে আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। এটা ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু মিষ্টিটা খেতে তিতা লাগবে। তো এই পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার সাথে সাথে দেখবেন ক্যারামেলটা একটু জমাট বেঁধে গিয়েছে। তো কিছুক্ষণ আমি এইখানে 1 লিটার পানি অ্যাড করেছিলাম। দেখুন 1 লিটার পানিটা দেওয়ার পর আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি। নিয়ে খুব সুন্দর করে এটা গলে গিয়েছে যে আমরা ক্যারামেলটা তৈরি করেছিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 লিটার পানির মধ্যে দিয়ে দিচ্ছি আমি 250 গ্রাম চিনি। তো চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে অপেক্ষা করছি যতক্ষণ না পর্যন্ত শিরাতে বলক চলে আসে। শিরাতে বলক চলে আসছে। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। দিয়ে আমি প্রথম অবস্থানতে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি প্রায় 20 মিনিটের জন্য চুলাটাকে মিডিয়াম করে। চুলার আঁচটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো 20 মিনিট পর ফিরে আসলাম, দেখি মিষ্টিগুলোর কি অবস্থা। দেখুন মাশাআল্লাহ করে মিষ্টিটা ফুলে একদমই ডাবল হয়ে গিয়েছে। তো আমি এই অবস্থায় আর কিছু করব না, আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আমরা আবার উল্টে দিব মিষ্টিটাকে একটু। এখন মিষ্টিটাতে কালার চলে আসবে। আমি দ্বিতীয় পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন প্রথম 20 মিনিট, তারপর 20 মিনিট পর জাল করার পর মিষ্টিটাতে একটু কালার চলে আসছে। এই পর্যায়ে আমি মিষ্টিটাকে একটু উল্টিয়ে দিচ্ছি। খুব সাবধানে এই মিষ্টিটাকে উল্টাবেন। তো যেহেতু মিষ্টিটা অনেক সাইজে বড়, হয়তোবা ক্যামেরাতে ছোট দেখা যাচ্ছে, তো
मिष्टिटा किन्तु एकटाई होबे 250 ग्रामेर उपरे। तो एखन शिराटा जाते अतिरिक्त घन ना होए जाए एजोन्य आमी फुटन्त गरम पानी दिए दिच्छी एखाने एक कप परिमाण दिए आमी ढाकना दिए ढेके आबारो रेखे दिच्छी 20 मिनिटेर जन्य। तो एभावे आमी जाल करब टोटाल एक घंटा। मिष्टिटा होइते आमादेर एक घंटा समय लागबे। তো এই এক ঘন্টার মধ্যে আমি 10 মিনিট পর পর এসে চেক করে নিয়েছিলাম যে মিষ্টিটা শিরাটা অতিরিক্ত গর্ণ হয়ে গিয়েছে কিনা। তো মিষ্টিটা আমি তিনবার টোটাল পানি ফুটন্ত গরম পানি অ্যাড করেছি। এখন দেখা যাচ্ছে মিষ্টিটা একদমই পারফেক্ট হয়েছে। চুলা থেকে নামিয়ে এই মিষ্টিটাকে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। ইচ্ছে করলে আপনারা 2-3 ঘন্টার মতো শিরাতে চুবিয়ে রাখতে পারেন। এতে করে মিষ্টিটা খুবই সুন্দর হবে এবং পারফেক্টভাবে ভিতরে শিরাটা ঢুকে যাবে। তো এই পর্যায়ে আমি মিষ্টিটাকে নামিয়ে নিচ্ছি। তো এখন আমি মিষ্টিটা ঠান্ডা হতে থাক এই পর্যায়ে আমি এখন উপরে কোটটা তৈরি করে নিচ্ছি। তো একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ, বড় একটি কাপে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, গুঁড়া দুধ আর কি। তো গুঁড়া দুধের উপরে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এটা আমার হাতে বানানো ঘি রেসিপি, আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। উপরে পুরটা যত বেশি সুন্দরভাবে আপনারা তৈরি করতে পারবেন মিষ্টিটা খেতেও ততটা ভালো লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ, যে আমরা মিষ্টিটা জাল করার পরে শিরাটা বেঁচে গিয়েছিল, এইখান থেকে আমি 2 টেবিল চামচ ঘন শিরা আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লিকুইড গুড় দুধ, ইচ্ছে করলে আপনারা পাউডার দুধগুলোও ইউজ করতে পারেন। তো আমি এইভাবে করে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা চুলায় বসিয়েও করতে পারেন। তো চুলায় বসিয়ে করার চাইতে এভাবে করলে দেখা যায় যে খুব সুন্দরভাবে আগে থেকে মিশিয়ে নিয়ে তারপর চুলাতে জাল করলে খুব ভালো হয়। তো এখন আরেকটু দুধ দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, আমি দেখিয়ে দিব এটার ঘনত্বটা কতটা হবে। এই উপরে পুরটা আপনারা বেশি মিষ্টি করতে যাবেন না, কারণ উপর থেকে মিষ্টিটা আগে থেকেই অনেক বেশি মিষ্টি। তো একটু কম মিষ্টি দিলেই খেতে ভালো লাগে, তবে আপনাদের পছন্দ মতো শিরাটা দিতে পারেন। তো আমি খুবই স্মুথভাবে এই উপরের পুরটা তৈরি করে নিচ্ছি, নিয়ে আমি চুলাতে বসিয়ে দিব এটাকে। এটা রেডি, এখন আমি চলে যাচ্ছি চুলাতে। আমি চুলাতে বসিয়ে দিয়েছি, দেখুন চুলাতে বসিয়ে এটাকে আমি অনবরত নাড়াচাড়া করতে থাকব। নাড়াচাড়া কিন্তু ভুলেও বন্ধ করা যাবে না, কারণ নাড়াচাড়া বন্ধ করলে মিষ্টিটা নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন এটা কিন্তু ঘন হয়ে আসতে শুরু করেছে। এখন অনবরত নেড়ে দেখবেন কিছুক্ষণ পর অলরেডি এটা প্যান থেকে উঠে আসতেছে। তো টোটাল এটাকে আমি রান্না করেছি মিডিয়াম আঁচে 5 মিনিট। এখন এটা একদমই রেডি, দেখুন খুব সুন্দরভাবে এটা রুটির মতো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। নিয়ে আমি মিষ্টিগুলোকে শিরা থেকে উঠিয়ে পুরটাকেও আমি নিয়ে নিচ্ছি একটা প্লেটে। নিয়ে হাতে কিছুটা আমি নিয়ে নিয়েছি ঘি, যাতে কুটটা হাতে না লেগে যায়। এভাবে রুটির মতো শেপ করে মিষ্টিটা মাঝখানে বসিয়ে দিয়ে পুরো সাইড মুড়িয়ে নেবেন। দেখুন আমি এভাবে করে নিয়েছি। এখন পালা মিষ্টিটাকে কেটে নেয়ার। আমি সবগুলো মিষ্টি এভাবেই দুধের লেয়ার দিয়ে মুড়িয়ে নিয়েছি। দুধের লেয়ারটা আপনারা যত বেশি মোটা করে দিবেন মিষ্টিটা খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। এখন আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো সবগুলো মিষ্টি আমি এভাবেই কেটে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। মাশাল্লাহ দেখুন মিষ্টিটা খুবই সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি এটাকে সুন্দর একটা লুকস আনার জন্য আমি এখানে রেড ফুড কালার নিয়েছি। এখানে আপনারা জর্দা কালারটাও ইউজ করতে পারেন, তবে রেড কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মিষ্টিটা দেখতে খুবই সুন্দর লাগে আসলে। এটা আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। এমনিতে খেলেও কিন্তু অসম্ভব মজার।
बड़ो बड़ो मिष्टिर दुकाने किन्तु एभावेई दिए थाके किछुटा कलर ऊपर थेके। तो आमार सबगुलो कलर देवा हये गिएछे ऊपर थेके देखुन। एखन देखुन मिष्टिगुलोर लुक्सटाई चेन्ज हये गिएछे माशाल्लाह, खूब ही भालो लागछे देखते। आमी एकटु सार्व करे आपनादेरके देखिए दिच्छी जे मिष्टिटा कतटा परफेक्ट हयेछे माशाल्लाह करे। এই মিষ্টিটা শুধু দেখার সৌন্দর্যই নয়, খেতে অসাধারণ। আপনারা বাসায় একবারের জন্য হলেও ট্রাই করবেন, কারণ মিষ্টিটা দেখতে অসম্ভব মজার, মিষ্টিটা খেতেও অসম্ভব মজার। তো দর্শক, আমার এই সুন্দর পারফেক্ট মিষ্টির রেসিপিটি আপনাদের একটুও ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।